আমাদের গন্তব্যস্থল এবার ইকো আরবান ভিলেজ, এটা স্ট্রিট নাম্বার 645, অ্যাকশন এরিয়া 2, নিউ টাউন। ফোন নাম্বার 9836845887, ল্যান্ডলাইন 2324-6071। এটা একটা অসাধারণ ট্রাইবাল মিউজিয়াম, এখানে পিকনিক স্পট, যেটা পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়, এক রাত করে থাকতে পারেন। এখানে অনেক কটেজ আছে, 2000 রুপিস কটেজের ভাড়া। ইকো আরবান ভিলেজ 3-in-1, গাছ, লেক, মিউজিয়াম। মনের সব শহুরে উদ্বেগ এক লহমায় মুক্তি পেয়ে যায়। কলকাতা নিউটাউনের সীমান্তে সবুজের জেলা এই গ্রাম, অপার সৌন্দর্যের লীলাভূমি। প্রকৃতিতে প্রাধান্য পেয়েছে ট্রাইবাল মিউজিয়াম, আদিবাসী জনগোষ্ঠীর স্বপ্নের মিউজিয়াম। উপচে পড়া বর্ণ রূপ নিয়ে দাঁড়িয়ে আছে, বুকে আছে অতীতের না বলা বর্ণময় নীরব ইতিহাস। সেই ইতিহাস ও ঐতিহ্যকে ঐতিহ্যের খোঁজে আমাদের এই সফর। রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা নিয়ে একটা ধারণা দিতে এবং তাদের ব্যবহার করা জিনিসপত্র ও তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস দেখতে পাবেন। শান্ত পরিবেশে যদি থাকতে চান তাহলে অবশ্যই আসুন ইকো আরবান ভিলেজ। এখানে ওপেন এয়ার জিম আছে, বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে, বিশাল বিশাল সবুজে ঘেরা জায়গা নিয়ে এটা গড়ে উঠেছে, আর পাশে আছে বিশাল বড় একটা লেক। বারবার বলছি, এই সময় আপনারা পিকনিক করতে আসতে পারেন, এমনকি এই ছোট্ট কটেজগুলোতে অসাধারণ মেনটেন্যান্স এসে থাকতেও পারেন। এখানে আসলে মনে হবে আপনি হয়তো কোনো আদিবাসী গ্রামে চলে এসেছেন, হয়তো এই জন্যে ইকো আরবান ভিলেজ নামের সার্থকতা। আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম, বাচ্চাদের একটা পার্ক, নানা ধরনের খেলার জায়গা, এর গায়ে একটা বিশাল লেক, সবুজের সমারোহ এখানে চোখে পড়বার মতো। এখানে অনেক কটেজ আছে, নিরিবিলিতে থাকার দারুণ জায়গা, এখানে শরীরচর্চা করার ওপেন এয়ার জিম আছে, এখানে খাবারের ভেতরে কোনো ব্যবস্থা নেই, তবে থাকলে বা পিকনিক করলে অবশ্যই পাবেন। আর বাড়িটা আদিবাসী শিল্পকলাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, দেখতে পাচ্ছেন দোতলা ছোট্ট মিউজিয়াম, অনেক কিছু অজানা তথ্য পেয়ে যাবেন। এখানে মুন্ডা, গাঢ়, কত রকমের আদিবাসী আছে, তাদের জীবনযাপন ও কলাকুশলকে দারুণভাবে পরিচয় করে দেবে এখানে। আধুনিক প্রযুক্তি ছাড়াই আশ্চর্য হাতের কাজ মুগ্ধ করবেই। এরকম শুধু আদিবাসীদের জন্য মিউজিয়াম আগে কখনো দেখিনি। কুলোর উপর